ওয়েলকাম অল টু আওয়ার চ্যানেল এডুকা একাডেমি। আজকে আমরা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বিদ্যাসাগর ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে বেশ কিছু সাবজেক্টের পিএইচডি নোটিফিকেশন বেরিয়েছে। যারা যারা পিএইচডি করতে চান বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। চলুন দেখে নিন ডিটেলসটা কি রয়েছে। দেখুন, আমরা যখন নোটিশটা ওপেন করব তখন দেখতে পারবেন এটি একটি সেকেন্ড নোটিশ, অর্থাৎ পূর্বেও আরেকবার এই সেশনের পূর্বে একবার পিএইচডি নোটিফিকেশন দেওয়া হয়েছিল। এটি হচ্ছে সেকেন্ড নোটিফিকেশন এবং বলা হচ্ছে যারা শুধুমাত্র জিআরএফ বা বিভিন্ন ক্যাটাগরির ফেলোশিপ পেয়েছেন, বিভিন্ন এসসি ক্যাটাগরি থেকে বা ওবিসি ক্যাটাগরি থেকে ফেলোশিপ পেয়েছেন বা জেনারেল যারা জিআরএফ পেয়েছেন, তারাই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। শুধুমাত্র বলাই রয়েছে এখানে যে ফর ফেলোশিপ হোল্ডার্স অনলি। ঠিক আছে, দেখুন কি কি সাবজেক্ট রয়েছে এখানে। ইকোনমিক্স, ইংলিশ, ম্যানেজমেন্ট, ফিলোসফি, সংস্কৃত, এরকম অনেকগুলো সাবজেক্ট রয়েছে এবং আপনারা যে ফর্ম ফিল আপ করতে পারবেন। দেখুন নিচে একটা লিঙ্ক রয়েছে, আপনি মেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্লাস এখানে লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 7/4/2022 তারিখ থেকে, অর্থাৎ এপ্রিল মাসের 7 তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে হচ্ছে 22 তারিখ পর্যন্ত। ফর্ম ফিল আপ করতে আপনার কত টাকা লাগছে? মোট 500 টাকা আপনাকে কিন্তু এখানে দিতে হবে ফর্ম ফিল আপ করার জন্য। ঠিক আছে, অনলাইনে ফর্ম ফিল আপ হবে এবং লাস্ট ডেট হচ্ছে 22 তারিখ, 22 এপ্রিল। এখানে আর কোনো ডিটেলস দেওয়া নেই। ঠিক আছে, কটি সিট রয়েছে কি বৃত্তান্ত তেমন কোনো বিষয় দেওয়া নেই, তবে আপনারা যারা ফর্ম ফিল আপ করতে চান অবশ্যই করতে পারবেন। এই এখানে যে ওয়েবসাইটটা আমরা দেখানোর চেষ্টা করছি সেটা কিন্তু অনলাইন যে অ্যাপ্লিকেশন করবেন সেই অনলাইন অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট সেটা কিন্তু এই ওয়েবসাইটটা রয়েছে এখানে। প্রথমে আবার আপনাদের বলে দিই, এটা শুধুমাত্র ফেলোশিপ হোল্ডার যারা রয়েছেন, অর্থাৎ যারা জিআরএফ পেয়েছেন বা বিভিন্ন ক্যাটাগরি থেকে জিআরএফ পেয়েছেন, ফেলোশিপ পেয়েছেন, তারাই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। সেটা আবার স্পষ্ট করে লেখাও রয়েছে এখানে। আপনারা যারা প্রথম অ্যাপ্লিকেশন করবেন তখন অ্যাপ্লাই নাও বা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন নাও বা রেজিস্টার নাও, সেখানে ক্লিক করার পরে টিক চিহ্ন দিয়ে কনফার্ম ডিটেলস করবেন। কনফার্ম ডিটেলস করার পরে আপনার কিন্তু ফর্মটা ওপেন হয়ে যাবে। প্রথমেই আপনাকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে, আপনি কোন সাবজেক্ট থেকে করবেন, সেই সাবজেক্ট সিলেক্ট করে ইয়েস করবেন এবং কিন্তু আপনি প্রসিড করবেন। ঠিক আছে, প্রসিড করার পরে আপনার ডিটেলস খুলতে থাকবে এবং আস্তে আস্তে প্রথমে অ্যাকাউন্ট তৈরি হবে এবং পরে গিয়ে আপনি লগ ইন করে কিন্তু ফর্ম ফিল আপটা খুব সহজেই করে নিতে পারবেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমরা এই অ্যাপ্লিকেশনের লগ ইন যে পেজটা সেই পেজটা যেমন দিয়ে দেবো, তেমনি বিভিন্ন যে নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা দিয়ে দেবো, যে খুব সহজেই আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, মোটামুটি এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তবে কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে সেটা কিন্তু স্পষ্ট করে দেওয়া নেই। তো আপনারা ওয়েবসাইটে লক্ষ্য রাখুন, অবশ্যই তার ডিটেলসটা আপনারা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ, আশা করি ভালো লাগলো ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেটের জন্য, এবং কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ।